প্রিয় ভিউয়ার্স নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন দেখুন আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি দেখুন ব্লাড কাপ মাছের পোনা নিয়ে আপনারা ব্লাড কাপ মাছের পোনা কিভাবে খাবার প্রয়োগ করবেন কিভাবে এ মাছগুলো চাষ করলে লাভবান হবেন এসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দেব তার আগে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমান্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো ভিওস চলুন চলে যাই মূল কথায় দেখুন আমাদের এই ব্লাড কাপ মাছের পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো এই ব্লাড কাপ মাছগুলো আকারে অনেক বড় হয়ে থাকে এই মাছগুলো দ্রুত বাড়ে এবং এই মাছের খাবার জিনুক অথবা শামুক যেটাকে আমরা বলে থাকি পুকুরে হয় এগুলোও বেশিরভাগ খেয়ে থাকে যার কারণে মাছগুলো অনেক বড় হয় আর এই মাছগুলো আপনারা যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন যে কোনো মাছের সাথে আপনার পাংকাশ তেলাপিয়া কই মাছ মাগুর মাছ গুলসা যে কোনো মাছের সাথে আপনারা এই টাইপের পোনাগুলো চাষ করতে পারবেন এই টাইপের পোনাগুলো চাষ করলে অবশ্যই লাভবান হবেন এবং এগুলো আপনারা প্রতি শতকে যে কোনো মাছের সাথে যদি ছাড়েন তাহলে আপনারা দুশো পিস অথবা দেড়শো পিস করে চাষ করতে পারবেন দেড়শো পিস করে চাষ করলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন এবং এই মাছগুলো বেশিরভাগ শামুক খেয়ে থাকে আমাদের মাইমান ভাষায় যেটাকে বলা হয় শামুক এই শামুক খেয়েই মাছগুলো বেশিরভাগ থাকে এবং এগুলো পাশাপাশি ফিট এবং খোলকোড়া ভুসি এগুলোও দিতে পারবেন এগুলোও খায় তো এই মাছগুলো চাষ করলে অবশ্যই আমাদের কাছ থেকে পনা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এবং পনার সাইজগুলোও আপনারা খেয়াল করে দেখবেন তো অসংখ্য ধন্যবাদ রইল নয়নতারা মৎস্য হেঁসারির পক্ষ থেকে সকল দেশবাসী ভাই ও বন্ধুদের আবারও প্রাণ ভরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিও এখানেই শেষ করছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে